অনলাইন ট্রেডিং বুলি কোনো কথা নাই। বহুতে কয় যে আমি স্টকত ব্যবসায় করি, স্টকত আপনি ব্যবসায় করব, কিন্তু নিজের টকারে ব্যবসায় করব লাগবে, বেলেগর টকা আনি আপনি স্টকত ব্যবসায় করব নয়। বহু লোকে মানে দেখি সামাজিক মাধ্যমত জাস্টিফাই করে যে স্টক এক্সচেঞ্জত টাকা বিনিয়োগ করে, নিজের টাকা স্টক এক্সচেঞ্জত যিমান করে করে থাকে, কিন্তু বেলেগর টাকা আপনি স্টক এক্সচেঞ্জত বিনিয়োগ করব নয়, আর বেলেগর লগত এগ্রিমেন্ট করব নয় যে আমি আপনার 30% 15% সুদ দিম। গতি এই গোটেই ব্যবসায়টে সম্পূর্ণভাবে অবৈধ। পুলিশক স্পষ্ট নির্দেশ দিয়া হয়েছে ব্যবসায়ীর জড়িত আটাইকে আইনের আওতালে আনিবর বাবে, আর সমান্তরালভাবে মানে রাইজক বারে বারে অনুরোধ করছো আপনাদের যেন এনেকা সহজ ধন ঘটা যেটা ব্যবস্থা তেনেকা প্রলোভনত যাতে ভরি নিদিয়ে, কষ্ট উপার্জিত ধন আর এসময় এই কষ্ট উপার্জিত ধন একাংশ ব্যক্তি এনেকে অনলাইন ট্রেডিংয়ের নামত লই আপনার টাকা লই যাব। কোনো কারণতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অনুমোদন না থাকলে কোনো ধরনের বিত্তীয় লেনদেনত আপনার জড়িত হব না লাগে। অনলাইন ট্রেডিং বলে কোনো কথা নাই। বহুতে কয় যে আমি স্টকত ব্যবসায় করি, স্টকত আপনি ব্যবসায় করব, কিন্তু নিজের টকারে ব্যবসায় করব লাগবে, বেলেগর টাকা আনি আপনি স্টকত ব্যবসায় করব নয়। বহু লোকে মানে দেখি সামাজিক মাধ্যমত জাস্টিফাই করে যে স্টক এক্সচেঞ্জত টাকা বিনিয়োগ করে, নিজের টাকা স্টক এক্সচেঞ্জত যিমান করে করে থাকে, কিন্তু বেলেগর টাকা আপনি স্টক এক্সচেঞ্জত বিনিয়োগ করব নয়, আর বেলেগর লগত এগ্রিমেন্ট করব নয় যে আমি আপনার 30% 15% সুদ দিম। গতি এই গোটেই ব্যবসায়টে সম্পূর্ণভাবে অবৈধ। পুলিশক স্পষ্ট নির্দেশ দিয়া হয়েছে ব্যবসায়ীর জড়িত আটাইকে আইনের আওতালে আনিবর বাবে, আর সমান্তরালভাবে মানে রাইজক বারে বারে অনুরোধ করছো আপনার যেন এনেকা সহজ ধন ঘটা যেটা ব্যবস্থা তেনেকা প্রলোভনত যাতে ভরি নিদিয়ে, কষ্ট উপার্জিত ধন আর এসময় এই কষ্ট উপার্জিত ধন একাংশ ব্যক্তি এনেকে অনলাইন ট্রেডিংয়ের নামত লই আপনার টাকা লই যাব। কোনো কারণতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অনুমোদন না থাকলে কোনো ধরনের বিত্তীয় লেনদেনত আপনার জড়িত হব না লাগে। অনলাইন ট্রেডিং বলে কোনো কথা নাই। বহুতে কয় যে আমি স্টকত ব্যবসায় করি, স্টকত আপনি ব্যবসায় করব, কিন্তু নিজের টাকারে ব্যবসায় করব লাগবে, বেলেগর টাকা আনি আপনি স্টকত ব্যবসায় করব নয়। বহু লোকে মানে দেখি সামাজিক মাধ্যমত জাস্টিফাই করে যে স্টক এক্সচেঞ্জত টাকা বিনিয়োগ করে, নিজের টাকা স্টক এক্সচেঞ্জত যিমান করে করে থাকে, কিন্তু বেলেগর টাকা আপনি স্টক এক্সচেঞ্জত বিনিয়োগ করব নয়, আর বেলেগর লগত এগ্রিমেন্ট করব নয় যে আমি আপনার 30% 15% সুদ দিম। গতি এই গোটেই ব্যবসায়টে সম্পূর্ণভাবে অবৈধ। পুলিশক স্পষ্ট নির্দেশ দিয়া হয়েছে ব্যবসায়ীর জড়িত আটাইকে আইনের আওতালে আনিবর বাবে, আর সমান্তরালভাবে মানে রাইজক বারে বারে অনুরোধ করছো আপনার যেন এনেকা সহজ ধন ঘটা যেটা ব্যবস্থা তেনেকা প্রলোভনত যাতে ভরি নিদিয়ে, কষ্ট উপার্জিত ধন আর এসময় এই কষ্ট উপার্জিত ধন একাংশ ব্যক্তি এনেকে অনলাইন ট্রেডিংয়ের নামত লই আপনার টাকা লই যাব। কোনো কারণতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অনুমোদন না থাকলে কোনো ধরনের বিত্তীয় লেনদেনত আপনার জড়িত হব না লাগে। আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।